আমরা অনলাইন পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে এক গুচ্ছ রজনীগন্ধা শুভেচ্ছা ও আমার ভালোবাসা। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো বন্ধুরা? ভালো আছি। ভালো আছো তাই না? আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আর সবাই ভিডিও ওপেন করো। সালমান, মারিয়া, শয়ন, শয়ন তো ওপেন করাই আছে। তোমরা সবাই ভিডিও ওপেন করো। প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদেরকে কি পড়াবো তোমরা প্রথম কিভাবে দেখো কি বলতে পারবে? পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ঠিক আছে? পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আর তোমরা কি করবে? বই খাতা কলম নিয়ে চুপ করে মনোযোগ সহকারে আমার ক্লাসটি উপভোগ করবে, ঠিক আছে বন্ধুরা? ম্যাডাম কি বল, কথা বুঝতে পারোনি সালমান? না বলছি তোমরা বই খাতা কলম নিয়ে চুপ করে আমার ক্লাসটি উপভোগ করবে, দেখবে মনোযোগ সহকারে, ঠিক আছে? আচ্ছা আর তাহলে আসো আমরা এখন পাঠে চলে যাই, কেমন? অনলাইন ক্লাসে স্বাগত। এরপরে আসো শিক্ষক পরিচিতি মমতাজ বেগম, সহকারী শিক্ষক চন্দ্রাই মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশাল সদর বরিশাল। আর পাঠ পরিচিতি হলো পঞ্চম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় কিন্তু এক, আজকে পড়াবো অধ্যায় এক। আর পাঠ শিরোনাম হলো মুক্তিযোদ্ধা। পাঠ শিরোনাম কি? মুক্তিযোদ্ধা, ঠিক আছে? মুক্তিযোদ্ধা, হ্যাঁ। পাঠ্যাংশ হলো মুক্তিযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধের সমগ্র থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। আসো বন্ধুরা আমরা পাঠে যাওয়ার আগে আমরা প্রতিদিনের মতো একটু কি করবো? এই সালমান, সহায়ন, মারিয়া, তোমরা যদি কেউ আনমিউট অবস্থায় থাকো মিউট হয়ে নাও। শোনো, এখন আমরা প্রতিদিনের মতো কি করব? প্রতিদিন আমরা ক্লাসের আগে কি করি? একটু আনন্দ ফুর্তি করি না, বিনোদনমূলক কিছু করে থাকি। বরাবরের মতো আজও আমরা একটি গান শুনবো, ঠিক আছে? ভিডিও গান দেখবো। চলো এটা বলো না, এটা দেখো। মুক্তিযোদ্ধারা কি করছে? বন্দুক হাতে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে
যুদ্ধে যাচ্ছে, তাই না বন্ধুরা? তো আমরা সেই মানে সেগুলো নিয়ে তাদেরকে নিয়ে আজকে আমাদের পাঠ হলো কি, মুক্তিযোদ্ধা। আজকে আমাদের পাঠ মুক্তিযোদ্ধা, আমাদের দেশ 1971 সালের 25শে মার্চ কি করছে আমাদের দেশের জনগণের সাথে কি করছে পাকিস্তানের বাহিনী আমাদের মানুষের উপর কি 25শে মার্চ সাথে নিরস্ত্র কি যুদ্ধ করেছে, ঠিক আছে? মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে সেই 25শে মার্চ কালো রাতে, কি জন্য? আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য পাক হানাদার বাহিনী তাদের দলবল বাহিনী নিয়ে জনসাধারণের উপর কি ঝাঁপিয়ে পড়েছে। শিক্ষার্থীরা, তোমরা কি মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের আর কারো কাছে শুনেছ না শুধু বইতেই দেখেছ পড়েছ? পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তান ছিল আমাদের বাংলাদেশ, ঠিক আছে? আর পশ্চিম পাকিস্তান ছিল কি পাকিস্তান। এই পশ্চিম বাংলাদেশের এই যে যত সাধারণ মানুষ আছে মেধাবী মানুষদের কি মেধা শূন্য করে দেওয়ার জন্য বড় বড় মাথার যে লোকজন, মেধাবী লোকজন, বুদ্ধিমান লোকজন, তারপরে কি সাংবাদিক, শিক্ষক হতে শুরু করে যত মেধাবী লোকজন আছে তাদেরকে কি করছে হত্যা করার জন্য, বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার জন্য কি অস্ত্র শস্ত্র নিয়ে 25শে 71-এর 25শে মার্চ রাতে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে। সেই থেকে শুরু হয় আমাদের দীর্ঘ 9 মাস। চলে কার ডাকে সারা দিয়েছে বলতে পারবে? বাংলা সকল পেশা সকল শ্রেণীর লোকজন কি করছে এই যুদ্ধে মোকাবিলা করেছে। শিক্ষার্থীরা, এরপরে আসো আমরা এখন আমি কি করবো করবো তোমরা আমার সাথে সাথে আঙ্গুলিয়ে মিলাবে। আচ্ছা আজকে তোমরা করবে, একজন করবে, বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় বাংলাদেশ। 1947 সালে ব্রিটিশরা এ উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় 2টি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান। মুক্তিযোদ্ধা করবা, এই যে দেখো আমার দিকে তাকাও, এটা করবে 6 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা, এই যে এখানে তো লেখা আছে মুক্তিযোদ্ধা সমগ্র বাঙালি মুক্তিযোদ্ধা। মুক্তি বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমান। উপ প্রধান সেনাপতি ছিলেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দেখতে পাচ্ছ? এখানে তো হ্যাঁ, আমি পড়ি তুমি শোনো।
মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে। এ যুদ্ধে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এ যুদ্ধে অবদান রাখেন। নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, রাস্তা এবং তথ্যকে সাহায্য করেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। এছাড়াও প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে। প্রতিটি সেক্টরে গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল। অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত এবং সম্মুখ যুদ্ধ অংশ নিত। সম্মুখ যুদ্ধ কোথাও সামনাসামনি সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি যুদ্ধ করত। ইন্টেলিজেন্স গ্রুপ হলো শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত। এটা খুব বুদ্ধিমতী গ্রুপ ছিল। এখানে কি করতো, এরা শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর নিত। আর সে সময়ে দেশের মানুষের ভালো অনেক জানি ছিল কি ছিল, জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। যেকোনো একজন আমার প্রিয় শিক্ষার্থীদের ভিতরে যেকোনো একজন শুরু করো তো পড়াটা, সালমান তুমি বলো, তারপর সয়ন বলবে, তারপর মারিয়া বলবে। আরে সালমান বলো, আমি প্রথম দিয়ে প্রথম থেকে বলো তোমরা। সালমান বাবা তুমি জোরে জোরে বলো আর সবাই শুনবে, ভুল ধরবে, দেখে ওদের ভুল ধরতে পারে কিনা। ভুল ধরা দরকার না, সালমান জোরে জোরে বলো, এরপর থেকে সয়ন বলবে, এরপরে মারিয়া বলবে। আমি ঠিক আছে, মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়েন। এ যুদ্ধে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এ যুদ্ধে অবদান রাখেন। নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। এরপরে এরপরে স্বয়ং বলো, এরপরে মামনি স্বয়ং বলো। মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে। আমরা কি এরপর থেকে সংস্কৃতি কর্মীরা এখান থেকে বলো। সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরিত করে। এছাড়াও প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। প্রতিটি সেক্টরে আচ্ছা ম্যাডাম। আচ্ছা এই যে এই
মুক্তিযুদ্ধের সমগ্র দেশ জাতি জড়িয়ে পড়েন বাঙালি। অনেক নারী প্রশিক্ষণ নিতে যুদ্ধে দেশ স্বদেশ অংশগ্রহণ করেন সরাসরি। মুক্তিযুদ্ধে অ্যাকশন গ্রুপের কাজ ছিল কি? মূল্যায়ন। অস্ত্র বহন করতেন এবং সম্মুখ যুদ্ধ করতেন। সালমান তুমি উত্তরটা তো জোরে বলো তো বাবা, ও কি বলেছে? সয়ন অনেক সুন্দর বলতে পারছো, সয়নকে ধন্যবাদ। এখন সালমান তুমি এই উত্তরটা বলো। অস্ত্র বহন করতেন এবং সম্মুখ যুদ্ধ করত। আচ্ছা এখন শোনো আমার মুখে, মুক্তিযুদ্ধে অ্যাকশন গ্রুপের কাজ ছিল অস্ত্র বহন করতেন এবং সম্মুখ যুদ্ধ করতো, সামনাসামনি যুদ্ধ করতো, মুখোমুখি মানে সামনাসামনি যে যুদ্ধটা করতো, ঠিক আছে? এরপরে মারিয়া বলো এই প্রশ্নটা বলো, ক নম্বর প্রশ্ন এটা। সেই সময় দেশের মানুষের প্রিয় স্লোগান কি ছিল? নারীরা মুক্তিযোদ্ধাদের কি দিয়ে সাহায্য করতেন? নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার আশ্রয় ও তথ্য দিয়ে সাহায্য করতেন। ধন্যবাদ, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আসো আমরা এখন এই যে বইতে দেখো, এই যে বই দেখতে পাচ্ছ, জয় বাংলা বাংলার জয় গান, গানটির কথাগুলো তোমরা কি করবে আগামী ক্লাসে? তোমরা কতগুলো লিখবে? আর এখানে গ আরো কিছু করি, এখানে আছে কি সবাই দেখো আমি পড়ি। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন? মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন? একটি নমুনা উত্তর নিচে দেওয়া হলো, আমরা এই উত্তরটা পড়ি কেমন? আচ্ছা যে কয় একজন করতে পারবে জোরে জোরে, কে পারবে? দেখাচ্ছে না সাধারণ মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদেশের সাধারণ মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। পুরুষেরা সরাসরি সম্মুখীন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকেই গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এদেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। খাদ্য অস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে তারা মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করতে করতে প্রেরণা জুগিয়েছেন। নারীরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এদেশের সকল শ্রেণী পেশার সদস্যরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। শুধু রাজাকাররাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল। সুন্দর একটা পয়েন্ট পেয়েছি আমরা, রাজাকাররা, শুধু রাজাকাররা। তোমরা ভিডিও ওপেন করো, সয়ন সোহান আসান তোমরা একটু ভিডিও ওপেন করো। ভিডিও ওপেন না করলে আমি তোমাদের দেখতে না না পারলে তো আমার ভালো লাগে না। আমি কি ক্লাস দিব? আমার প্রিয় শিক্ষার্থীদের যদি আমি না দেখতে পাই তাহলে কি ভালো লাগে? আচ্ছা এখানে আমরা সুন্দর একটা পয়েন্ট পেয়েছি, রাজাকাররা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল। এই রাজাকার কারা তোমরা কি বলছো? রাজাকার হলো যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর পক্ষে ছিলেন।
রাখবো
আল্লাহ হাফেজ। খুব বেশি।